আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين حمد الله رب العالمين جار অশেষ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সুন্দর আবহাওয়ায় 2020 সালের তাবলিগ ইজতেমা সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত ধারার বর্ষণে আমরা সুন্দর সুস্থ পরিবেশে তাবলিগ ইজতেমায় এসে আমাদের জান ও মাল কোরবান করার মনোবাসনা তৈরি করছি জান্নাত প্রাপ্তির আশায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলনকে কবুল করে নিয়েছিলেন বিধায় আজকে সফলভাবে আমাদের এই ইজতেমা লাখ লাখ জনতার মাঝে তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইজতেমা সমাধান করার ব্যবস্থা করে দিলেন, সেই জন্য আল্লাহর দরবারে আবারও প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদা করি, আল্লাহ একক অদ্বিতীয় আদি অন্ত চিরঞ্জীবী অব্যয় অক্ষয় সদা জাগ্রত, যিনি যিনি ভিন্ন বিপদাত্তারণ কেউ নেই, আচ্ছুত বৎসল কেউ নেই, ত্রাণকর্তা কেউ নেই, মহাপকারী কেউ নেই, মহাদাতা কেউ নেই, সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমাদের এই গর্বিত লালাট নত হবে যার কাছে, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই শুক্রবারে প্রাণ ভরে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির জন্য হকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই খুতবাতে মোহতারম আমিরে জামাত আমাকে ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে কিছু কথা বলার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি
এবং তোমাদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাদের যেন বিরত না রাখে। আমাদের আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনার প্রধান বাধা দুইটা, এক আমাদের সন্তানাদি, দুই আমাদের ধন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটাকে ইঙ্গিত করেই কঠোরভাবে নির্দেশ দিলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি মায়া মমতায় তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না থাকো। যারা এই দুই সম্পদের মোহে আল্লাহর যথাযথ বিধান পালনে অনাগ্রহী হবে, অবহেলা করবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে। এরপরে বললেন অনফাকু, তোমরা খরচ করো, মিম্মা রাজাক নাকুম, যে রেজেক আমি তোমাদের দিয়েছি। আমাদের সম্পদ, আমাদের দেহ, আমাদের শক্তি সব কিছু আল্লাহর দেওয়া এ আয়াতে প্রমাণ করছে। মিম্মা রাজাক নাকুম, যে রেজেক আমি তোমাদের দিয়েছি। আমার সমস্ত দেহটা আল্লাহর দান, আমার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আমার চলন শক্তি, মানে যত প্রকারের শক্তি সব শক্তি দেওয়া আল্লাহ। আবার যে মাল সম্পদ এগুলোও দেওয়া আল্লাহ। দেখুন না, মানুষ যখন মরে যায় তখন আমরা পাঠ করি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ কি, নিশ্চয়ই এই সম্পদ, এই ব্যক্তি আমার পিতা, আমার মাতা, আমার ব্যক্তি আত্মীয় যে মারা গেলেন ইনি ছিলেন আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তিনিও তার কাছেই চলে গেলেন। দুনিয়ার যত সম্পদ, দুনিয়ার যত মাল, দুনিয়ার যত কিছু আছে সব কিছুই আল্লাহ, আল্লাহর দেওয়া। এই জন্যই বলা হয়েছে যে অনফেকু মিম্মা রাজাক নাকুম, আমি যে রেজেক তোমাদের দিয়েছি সেই রেজেক তোমরা খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কবে, মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই। এরপরে কি বললেন, যদি এটা না করো তাহলে তোমরা কি করবে, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা বায়ুন ফিহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা ফাহ ওয়া লা শাফাতু, তুমি খরচ করো ওই দিন আসার আগেই যেদিন থাকবে না তোমার কোনো বন্ধু, থাকবে না কোনো সুপারিশকারী, থাকবে না তোমার কোনো শক্তি, সেই দিন আসার আগেই তুমি খরচ করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ঘোষণা করেছিলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করবে দুইটি জিনিসের বিনিময়ে, এক তোমাদের জীবন, দুই তোমাদের মাল। যারা মাল চায়, যারা জীবন চায়,
তাদের নিজের গতিতে চলতে, যারা তাদের মাল আল্লাহর দেওয়া মাল নিজেদের গতিতে ব্যয় করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিবেন না, তাদের কাছে জান্নাত বিক্রি করবেন না। জান্নাত ক্রয় করার জন্য দুইটি সম্পদ লাগবে, এক নিজের সময়, নিজের শ্রমলব্ধ সম্পদ সব আল্লাহর হস্তে ব্যয় করতে হবে। সেই কতদূর থেকে খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, এদিকে তেঁতুলিয়া, গোটা বাংলাদেশের 63টা 64টা জেলার থেকে আপনারা এখানে সময় কোরবান করেছেন। এ ব্যাপারে আল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিবাদাতি, তোমরা আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমার সময়কে কোরবান করে দাও। দুনিয়ার যত কাজ, দুনিয়ার যত চাহিদা, দুনিয়ার যত প্রয়োজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, অফিস আদালত যত কিছু আছে সব কিছুর থেকে অবসর নাও, একটু সময় দাও। যদি দাও, আমলাও সাদরাকা গেনান, আমি তোমাদের বুকটা প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। ও আশুদ্ধা ফাকরা, আর তোমাদের অর্থ ব্যয় হওয়ার, ফকির হওয়ার, টাকা খরচ হওয়ার যত পথ আছে সমস্ত পথ আমি বন্ধ করে দেব। হইনলাম তাফাল অলান তাফাল, যদি তা না করো, মালাতু ইয়াদাইকা শুগুলান, তোমার দুই হাত কর্ম ব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব। ওয়ালাম আশুদ্দা ফাকরাত, আর তোমার টাকা খরচ হওয়ার পথ বন্ধ করব না। যত পথে আয় করবে তার দ্বিগুণ পথে তা ব্যয় হয়ে যাবে। সুতরাং আজকে দুই দিন জন্য, দুই দিনের জন্য আপনার যে অর্থ এবং সময় ব্যয় করে তাবলিগে ইজতেমায় এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার ঘোষণা করে দিলেন, তোমাদের বুকটা আমি পাচক যদি বোঝাই করে দেব। এতে লস যায় নাই, যারা আসতে পারে নাই তাদের লস হয়েছে, তাদের ক্ষতি হয়েছে, আর যারা আপনারা এসেছেন তাদের লাভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদের বলে দাও, কুল লিল ইবাদি আল্লাযী আমানু ইউকিমুস সালা, তারা যেন সালাত আদা করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদের যে রেজেক আমি দিয়েছি সেই রেজেক থেকে তারা যেন খরচ করে, মিন কাবলি আইয়াতি ইয়াউমুন লা বায়ুন ফিহি ওয়ালা খিলাল, একই শব্দ, ওই দিন আসার পূর্বেই যেদিন থাকবে না তার কোনো বন্ধু, থাকবে না কোনো বেচা কেনা, থাকবে না কোনো বদলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য এই খরচ করার কথা বলে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুন নারা, তোমরা দোজকের আগুন থেকে বাঁচো, ওয়ালাও বিশিক্কিন তামারাতিন, সামান্য একটা খেজুরের ছিলকা দান করেও হলে তাও দোজকের আগুন থেকে তোমরা বাঁচো। দানের হাত আমাদের খুব কম, সেজন্য প্রত্যেকেই প্রত্যেক দিন দান করতে হবে। আল্লাহ বললেন পবিত্র কালামুল্লার প্রথম সূরা বাকারা, তার প্রথমে মুত্তাকিনদের 5টি গুণের কথা বললেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ কি, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যে রেজেক আমি তোমাদের দিয়েছি তার থেকে যারা ব্যয় করে,
তারা হলো মুত্তাকি। আজকে সকালে যা খেয়েছি তার থেকে দান করা, যখন যে রেজেক আমরা খাব সেই রেজেক থেকে দান করেই খেতে হবে। দেখুন না ইতিহাস আলোচনা করুন, মোহতারাম আমিরে জামাতের থিসিস, আহলে হাদিস আন্দোলন, ক্রমবিকাশ ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ থিসিস কিনুন, পাঠ করুন, কিভাবে আহলে হাদিসরা পবিত্র কোরআন ও সহি হাদিসের উপরে টিকে থাকার জন্য এই বাংলার বুকে ভারতবর্ষে কিভাবে সংগ্রাম করেছে, ইতিহাস আপনাদের জানা দরকার। তদানীন্তন যুগ থেকেই মুষ্ঠির চাল চালু ছিল, মা বোনরা যখনই ভাতের চাল পাত্র করে নিয়ে যেত, মাপার পরে এক মুঠ তার থেকে বের করে নিয়ে অন্য পাত্রে, দানের পাত্রে রেখে দিতেন। সকালের রান্না করা খাবার তার আগেই এক মুঠ বের করে সাতকা স্বরূপ রেখে দিতেন, তা দিয়েই চলতো মাদ্রাসা, মক্তব, এতিমখানা। লাভ হলো এই যে আপনি যে রেজেক ভক্ষণ করছেন, খাচ্ছেন, তার থেকে আগেই সাতকা হয়ে গেল, দান হয়ে গেল। কতই না উত্তম পদ্ধতি ছিল। এখন টাকা পয়সা আমাদের বেশি হয়ে যে আমরা ওইভাবে দান করি না, কিন্তু মুষ্ঠির চালের যে বরকত, এই বরকতটা আমাদের নষ্ট হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মা মিন ইয়াউমিন ইসবাহুল আব্দু ফিহে, যখনই কোনো বান্দা ঘুমের থেকে ওঠে তখনই তার সাথে দুইজন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করলো তুমি তার দানে বরকত দাও, তার সম্পদ বৃদ্ধি করে দাও, আর যে দান করবে না আল্লাহ তুমি কৃপণের ধন সম্পদ নষ্ট করে দাও। এ ব্যাপারে ওই তিনজন বনি ইসরাইলের একটা ঘটনা আছে, আপনারা পড়ে নেবেন। এই যে অন্ধ, ওই কুষ্ঠরোগী আর টাক মাথাওয়ালা গল্প আছে না বনি ইসরাইলের, কত সুন্দর করে বলেছেন। যারা দুইজন তাদের পূর্বের অবস্থাকে অস্বীকার করল, নিমিষেই তাদের সম্পদ ধ্বংস হয়ে গেল। আর যে বেচারা স্বীকার করেছিল, আমি দরিদ্র ছিলাম, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, হে ভাই তোমার যত চাওয়া পাওয়া সব তুমি আমার এই বকরির পাল থেকে নিয়ে যাও, যে আল্লাহ আমাকে দিয়েছে তার রাস্তায় আমি সব খরচ করে দেব। তার এই মনোবাসনা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সম্পদ ছিল আরও সম্পদ বৃদ্ধি করে দিলেন। সেই মনোমেজাজ আমাদের নাই, সেই দানের ত্যাগের সাহাবায়ে কেরামের যুগ আমাদের কাছে নাই, মনোমেজাজ আমাদের কাছে নাই। আহলে হাদিস সংগ্রামী ভাইদের, সাহাবায়ে কেরামের ত্যাগের আচরণ নিজেকে গ্রহণ করতে হবে। দেখুন না তাবুকের যুদ্ধ, মদিনার থেকে তাবুক 778 কিলো দূরে, যেতে হবে হেঁটে হেঁটে 15 দিন, আবার আসতে লাগবে 15 দিন, ওখানে যুদ্ধ করতে লাগবে কিছুদিন। এই যাতায়াতের পথ, মৌসুমটা ছিল ফল পাকার, খেজুর গরমের সময় টস টস করে পড়তেছে, পাকছে, আর সাহাবায়ে কেরাম নিচ থেকে চাদর ধরে ধরে খুঁটছে, সারা বছরের খোরাক জোগাড় হবে এই 2-4 দিনের মধ্যেই। যখন আপনাদের ফসল কাটার সময় হয়, গম কাটা, যব কাটা, ধান কাটার সময় হয়, যেমন ফুসরত হয় না, রাত দিন 24 ঘন্টা কাজ চলে, ঠিক সাহাবায়ে কেরামের সেই মুহূর্ত, এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তবুকে যেতে হবে। বলুন, 1 মাস লাগবে সময়, এই 1 মাসের সময় পাড়ি দিয়ে তবুকে যাওয়া, এটা যে কত কষ্টকর ব্যাপার,
কত যে কষ্টের ব্যাপার, কত যে ত্যাগের ব্যাপার, এটা কি কল্পনা করা যায়? সাহাবায়ে কেরাম চুপচাপ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা করার পরে ছোট্ট এক সাহাবি দাঁড়িয়ে বললেন, তাবুকে গেলে আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন একটি বাক্য বলেছিলেন, জান্নাত। এই শব্দ শোনার সাথে সাথেই 30,000 সৈন্য দাঁড়িয়ে গেল, আমরা তবুকে যাব। ভুলে গেছে তাদের খেজুর পাকার কথা, ভুলে গেছিল তারা তাদের বাড়িঘরের কথা, ভুলে গিয়েছিল তাদের সয় সম্পদের কথা। ওরা সেখানে 40,000, এই 30,000 সৈন্য চলে যাচ্ছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, যেতে হবে, উট কোথায়, ঘোড়া কোথায়, রসদপাতি কোথায়, খাদ্য কোথায়। ঘোষণা দেওয়ার সাথে সাথেই মসজিদে নববী দানের জন্য সবাই প্রস্তুত হয়ে গেল। মসজিদে নববীতে কেউ খেজুর, কেউ জব, কেউ গম টাকা পয়সা দিয়ে বোঝাই করতে ফেলতে আরম্ভ করলো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই দানের প্রতিযোগিতা। ওমর ফারুক বলছেন, এইবার আমি বোধহয় জিতে যাব। উনি সমস্ত টাকা পয়সা, ঘরে সোনা দানা রূপা গম জব যা ছিল তার অর্ধেক নিয়ে এসে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে হাজির করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ধীরস্থিরভাবে চলে গেলেন বাসায়, যে বিশাল পোটলা নিয়ে এসে হাজির। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আমি জান্নাত কেনার জন্য আমার ঘরে যা ছিল সমস্ত সম্পদ আপনার কাছে দান করলাম। আল্লাহ রাসূল বললেন, কি রেখেছো বাড়ির জন্য? সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছি। কি মানছিল যে একটি আগামী কালকের জন্য একটি পয়সাও বাড়িতে রাখে নাই, সমস্ত সম্পদ এনে হাজির করলেন জান্নাত কেনার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, 900 উট কত দাম হতে পারে, 100 ঘোড়া, 5 কেজি সোনার টাকা আর 29 কেজি রূপার টাকা এনে হাজির করলেন। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই টাকাগুলি হাত দিয়ে নাড়ছেন আর বলছেন, মা জর্রা ইবনে আফফানা মা আমিলা বাদাল ইয়ামে, আজকের দিনের পরে আর ওসমানের কোনো আমলই ওসমানকে আর কোনো ক্ষতি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আসিম বিন আদি 113,500 কেজি খেজুর নিয়ে এসে হাজির। সুবহানাল্লাহ। 13,500 কেজি খেজুর এনে মসজিদে হাজির করলেন। আবু আকিল, ওর কিছু ছিল না, সে ছোট্ট একটা পোটলা। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছেন মসজিদে নববী দরজাতে ঢুকছেন, তার পায়ে কাদা, গায়ে খালি গা, কাদামাখা শরীর নিয়ে, চুল উস্কো খুস্কো, একটা ছোট্ট থলি নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আজকে সারাদিন সারা রাত্রি এক ইহুদির বাড়িতে, ইহুদির বাগানে পানি সিঞ্চন করেছি, সারা রাত ঘুমায় নাই, শুধু আপনার এই জান্নাতের জন্য আপনি ঘোষণা দিয়েছেন তবুকের জন্য, সারা রাত না ঘুমিয়ে আমি সারা রাত পানি সিঞ্চন করেছি যাতে করে বেশি কিছু পাই। আসার সময় মাত্র অর্ধ ছা খেজুর দিলেন, এই অর্ধ ছা খেজুর জান্নাত কেনার জন্য আমি এসে নিয়ে আসলাম হে আল্লাহ রাসূল। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে তা ধরে সমস্ত খেজুরের স্তূপের উপরে ছড়িয়ে দিয়ে বললেন, তুমি যা এনেছ আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দান করুন। সুবহানাল্লাহ। এ ছিল জান্নাত পেশি
মানুষের আচার আচরণ বলুন তো। আমরা তাবলিগ ইজতেমার জন্য আপনাদের কাছে কুপন দিয়েছিলাম, বুকে হাত দিয়ে দেখুন কে কত টাকার কুপন নিয়েছেন। গত বছরে 24,000 টাকা বাজেট করে আমরা কাজ আরম্ভ করেছিলাম, 24 লক্ষ টাকা বাজেট করে কাজ আরম্ভ করেছিলাম, খরচের পরে দেখা গেল 36 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এত টাকা ঋণ আমিরে জামাত নিজে আগে পকেট থেকে দিয়ে বললেন আমরা দিলাম তুমি দাও, এই ঋণ পরিশোধ করতে হবে। এবারে 36 লক্ষ টাকা বাজেট করে কাজ আরম্ভ করেছি, আমরা তো আপনাদের জায়গা দিতে পারি নাই। যে ব্যবস্থা করেছিলাম সে ব্যবস্থাপনায় অপ্রতুল সামান্য, কত হাজার লক্ষ টাকা খরচ হয়ে যাবে, বাজেট হয়ে যাবে, খরচ হয়ে যাবে, কত যে টাকা ঘাটতে যাবে। কেন এই দিন টিকে রাখার জন্য আহলে হাদিস আন্দোলন না থাকলে এদেশ থেকে ইসলাম অনেক আগেই বিদায় হয়ে যেত। আমি আহলে হাদিস ঘরের সন্তান, বাপ দাদা 14 পুরুষ থেকে আহলে হাদিস, মরহুম মাকফুর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব তিনি আমাদের বাসায় গিয়েছেন, কিন্তু তখনও দেখেছি এই আহলে হাদিসরা শিরক বেদাতে নিমজ্জিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদের এই জেহাদি মনোমেজাজ নিয়ে যখনই মাঠে নামলো দূর হয়ে গেল আহলে হাদিসদের মধ্যে জমে বসা শিরক বেদাত, তার সাথে সাথে গোটা বাংলাদেশ ধীরে ধীরে শিরক এবং বেদাত বিমুক্ত হতে চলছে আপনাদের এই আন্দোলনের কারণে, আপনাদের ত্যাগের কারণে। সুতরাং অবশ্য অবশ্যই আপনাদেরকে এই আন্দোলনে দান করতে হবে, এটা একটা সাদকায়ে জারিয়া। সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া হলো এই দান, আহলে হাদিস আন্দোলন। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মানুষের মরণের পরে তার সব আমল, তার ভালো কাজগুলো সংযুক্ত হবে কি কি, একটা হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন বিদ্যা এমন এলেম যা নিজে শিখেছে, নিজে আমল করেছে এবং তা প্রচারের ব্যবস্থা করেছে। বলুন তো আজ থেকে 10 বা 20 বছর আগে গোটা বাংলাদেশে খুঁজেও একটা সালাত শুদ্ধ করে শেখার কিতাব পাওয়া যেত না, কিন্তু নাম তো আমরা আহলুল হাদিস, সেই পাকিস্তান থেকে ব্রিটিশ আমল থেকে। এখনকার ছেলেরাগুলো বুঝবে না, কিন্তু আমরা যারা আপনারা যারা মুরব্বী, ওই আব্দুল সাত্তার ত্রিশেরি সাহেব একটি ছোট্ট কিতাব লিখেছিলেন সালাত, আবদুল্লাহ ইবনে ফজল সাহেব আল্লাহ তাদের জান্নাত নসিব করে উনি একটা লিখেছিলেন, চাপাই নবাবগঞ্জের উনি একটা লিখেছিলেন, ছোট্ট ছোট্ট খুঁজে পাওয়া যেত না। আর এখন হাতের মাথায় আপনার পকেটের মধ্যেই হাজার হাজার কিতাব, কোথার থেকে আসলো? আজকে যে হাদিস ফাউন্ডেশনের বদৌলতে আপনার বই পুস্তক পাচ্ছেন, ওরা যখন লিখলো আনোয়ারুল মুকাল্লিদিন, মুকাল্লিদদের নূর, সেই বইয়ে আপনাদের সহি হাদিসের যত মসলা মাসাইল আছে সবগুলো জয়ীব প্রমাণ করে যখন লিখলেন লিখলো, তখনই মোহতারাম আমিরে জামাত তাদের বললেন দেখেন এই যে আমরা এইভাবে তারা বই লিখেছে, ওরা ওদের দান করা মধ্যপ্রাচ্য থেকে ওদের দান বন্ধ হয়ে গেল, আপনি কি করবেন? বলে আমি হাদিস ফাউন্ডেশন করতে চাই। হাদিস ফাউন্ডেশন ওই কাজলা গেটে সামনে তাকিয়ে দেখবেন পাঁচতলা ভবন দাঁড়িয়ে আছে। এই হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা হলো
এরপরের থেকে আরম্ভ হলো বাংলায় বই পুস্তক ছাপা। এখন আপনাদের কাছে সমস্ত কেতাবগুলো বাংলায় এসে গেছে মোহতারম আমির জামাতের খালেস নিয়ত এবং রাতদিন ২৪ ঘন্টা তার এই পরিশ্রমের বিনিময়ে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াতে তায়েবা দান করুন এবং আরও কিছু কেতাব বই পুস্তক আমাদের জন্য সহজলব্ধ করে দিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করতে পার দেন। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের এই আমলগুলো দুনিয়ার থেকে করে যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসুল বললেন, যখন তুমি মরে যাও তোমার সৎ আমল কবরে যাবে, তোমার মৃত্যুর পরে তোমার নেকির কাজ করবে, তা হলো এক নম্বর এলেম, সেই কাজটা আহলে আন্দোলনই প্রথমে হাতে নিয়েছে। দুই, ওয়ালাদান সলেহান তারাকাহু, যে সৎ সন্তান তুমি রেখে যাও সেই সৎ সন্তান, এ দায়িত্ব আহলে হাদিস আন্দোলন নিয়েছে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, চেহারা দেখেই চেনা যাবে না, অথচ যুব সংঘের সদস্য, তার যে লেবাস, তার যে দাড়ি টুপি, আপনার মৃত্যুর পরে আপনার ওই সন্তানই জানাজা দেবে, আর কাউকে ডাকা লাগবে না। এই কাজও তৈরি করতেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তাদের অধীনেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। শত শত ছেলে, হাজারো হাজার ছেলে বিশ্ববিদ্যালয়ে কলেজে মাঠে নেমে গেছে তারা শেরেক বেদাত বিদূরিত করার জন্য এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই শিক্ষা গ্রহণ করে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য। যখনই একটি যুব সংঘের ছেলে আপনি সৎ সন্তান রেখে যাবেন ও যখনই একটি বই হাতে নিয়ে আমাদের এই তাহারিক খাতে নিয়ে পড়তে থাকবে, সঙ্গে সঙ্গে এর সওয়াবগুলো আপনার কবরে যেতেই থাকবে। প্রায় ২২,০০০এরও বেশি আত্মাহারিক, মাসিক আত্মাহারিক প্রত্যেক মাসে ছাপা হচ্ছে, ২৯,০০০ ব্যক্তি তা নিচ্ছেন এবং এই ২৯,০০০ লোক যদি একবারও এই তাহারিকের একটি কোরআনের আয়াত পাঠ করে সঙ্গে সঙ্গে ওই সওয়াব আপনার কবরে পৌঁছে যাচ্ছে। কত হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব পৌঁছে যাচ্ছে আপনি কল্পনাই করতে পারবেন না। মৃত্যুর পরে দেখা যাবে এত আমল আমি করি নাই, কোথার থেকে এত আমল আসলো, ওই যে তাহারিক কিনেছিলেন ২৫ টাকা দিয়ে, কেনার সাথে সাথেই ২৯,০০০ লোক যা পাঠ করেছে ওর মধ্যে যত কোরআনের আয়াত ছিল প্রত্যেকটা কোরআনের আয়াত যদি ১০ অক্ষর যদি ১০ নেকি করে হয়, ওই ১০টাকে ২৯,০০০ দিয়ে গুণুন দেন কত নেকি হচ্ছে আপনার আমল নামায়। এ দায়িত্ব এই আহলে হাদিস আন্দোলন নিচ্ছে। তাহলে এলেম কীভাবে বিস্তার করতেছে? আপনার সৎসন্তান তৈরির দায়িত্ব নিয়েছে, আপনার এলেম বৃদ্ধি করার দায়িত্ব নিয়েছে, আপনার নেকি কীভাবে মৃত্যুর পরে আপনার কাছে পৌঁছে যাবে সে দায়িত্ব তারাই নিয়েছে। আও মসজিদান বানাহু ছিল না, কিছুদিন আগেই আমরা প্রায় ৪৫০ মসজিদ মোহতারম আমির জামাতের সিগনেচারে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এমনও গ্রামগঞ্জে হয়েছে যেখানে মসজিদ করার মতো পরিস্থিতি তাদের ছিল না, সেগুলোও করেছে। আবার বেদাতীদের চক্রান্তে যে সমস্ত মসজিদগুলো শুনেছেন আমির জামাতের কণ্ঠেই, ভোলার মসজিদ, আমাদের পাশে এই যে ঝিনাইদহ, এই ঝিনাইদহের জীবননগরে হওয়া মসজিদ, তারা তারাবির সালাত আদাও করেছে, ঠিক এই সময় এসে চক্রান্তকারীরা বেদাতিরা এসে মসজিদ তো ভেঙে দিয়েছে, তার ওই বাঁশের বেড়াগুলো সবগুলো তুলে নিয়ে কোথায় চলে গেছে তার ঠিক নাই। আল্লাহর রহমতে সে মসজিদ আবার প্রতিষ্ঠিত হয়েছে ২ বছর পরে চেষ্টা করে কিছুদিন আগে। এই যে সবগুলো এগুলো আপনি ঘরে বসে বসে পাচ্ছেন এই আহলে হাদিস আন্দোলনের কারণে। আল্লাহ রাসূল তাই বললেন, তুমি যদি মসজিদ বানাও তো এই মসজিদের জন্য জান্নাতে তোমার জন্য একটা ঘর তৈরি হবে। মাম্বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ তৈরি করবে। সেই অনুভূতি আমাদের নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কা থেকে মদিনায় গেলেন, যারা হজ করেছেন দেখে এসেছেন কুবার মসজিদ দেখেন নাই, মসজিদে কুবা, উনি মদিনায় যাওয়ার আগেই এই যে কুবা
এই জায়গায় উনি দাঁড়ালেন সাত দিন কিংবা কেউ বলছে চোদ্দ দিন অবস্থান করে প্রথমে তিনি তৈরি করলেন মসজিদ। এখান থেকে আবার মদিনায় চলে গেলেন, বাড়িঘর তৈরির আগে প্রথমে ভিত দিলেন এই মসজিদে মদিনা, যে মসজিদ মদিনার মসজিদ দেখছেন। আর আমরা আগে করি ঘর, পরে পয়সা বাঁচলে মসজিদ, নইলে না। মহতারামের জামাত গত কয়েক বছর থেকে কল্পনা করেছেন, শুক্রবারে যারা আপনারা আসেন এসেছেন এখানে, তারা দেখবেন যে এই মসজিদের মতো আর একটা মসজিদের লোক বাইরে দাঁড়িয়ে থাকে, বাইরে বসে থাকে, রৌদ্র বৃষ্টি ঝড়ের মধ্যেও তারা খুতবা শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে। ওখানে ব্যানার টাঙানো ছিল, কে কত টাকা দিয়েছেন এই জেহাদি কাফেলার এই কেন্দ্রের মসজিদ তৈরি করার জন্য, অথচ বাড়িতে টাইলস করা ঘর করেছেন, বাড়িতে কততলা বিল্ডিং করছেন, জান্নাত কেনার জন্য কে কত টাকা করেছেন? আমির জামাত লজ্জায় আর আপনাদের কাছে মুখ খুলে না। একটি ব্যক্তির মসজিদ আর আহলে হাদিসের কেন্দ্রের মসজিদ এক নয়। এখানে এক টাকা দান করা মানে কোটি কোটি টাকা দানের সব সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, আপনার যত পিতা মাতা আছে সবের কাছে চলে যাচ্ছে। আর আমি একটা ব্যক্তিগত মসজিদ করলাম, ওই মসজিদে লাখ লাখ টাকা দান করা আর এই মসজিদে দান করা কি এক? একদিন আমরা মরে যাব কিন্তু এই মসজিদ মরবে না। আর ব্যক্তিগত মসজিদ, ব্যক্তি মরে যাবে তার আমলও সব শেষ, মসজিদও শেষ। আছে না অনেক জায়গায়, বুঝছে, দৌলতপুর আমাদের এই কুষ্টিয়া দৌলতপুরে, ওটা মোহাম্মদপুর একটা গ্রাম ছিল, আমির জামাতের সিগনেচার একটা মসজিদ তৈরি হয়েছিল, গোটা গ্রাম নদীর গর্ভে চলে গেছে, মসজিদও নদীর গর্ভে চলে গেছে। মসজিদের মিনারটা কিছুদিন আগেও দেখা যেত, এখন দেখা যায় না, মসজিদের আমল শেষ। কিন্তু আহলে হাদিস আন্দোলনের দান সেরকম নয়। একদিন মসজিদ এইটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ওয়ালাদান সালেহান যুব সংঘের যে সন্তানরা কোথায় সিঙ্গাপুর, কোথায় বাহরাইন, কোথায় সৌদি আরব, অন্যান্য দেশে যে সংগ্রাম করছে, সেই সংগ্রামী ভাইদের তৎপরতায় আবার এই যুব সংঘ জীবিত হবে, এই যুব সংঘের কাজ চলতেই থাকবে, এর জন্য চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত একটা ছাতকায় দাঁড়িয়ে এই সংগঠন। আর সেই সংগঠনের কেন্দ্রীয় মসজিদ এটাকে দশতলা করা এক্ষুনি অত্যন্ত আশু প্রয়োজন। এমনকি কোনো দরদি ভাই থাক হবে না, যে ভাইয়ের কারণে এই আমাদের মসজিদ পাঁচতলা হবে দশতলা হবে, তার মৃত পিতামাতা আত্মীয় স্বজন দাদা দাদি যারা কবরে শুয়ে আছে তারা নেকি পাবে, তাদের কবর আজাব মাফ হবে। আমরা আল্লাহর কাছে সেই দরদি ভাই পাত খুঁজছি যার জীবনের সম্পদ দিয়ে এই মসজিদ তৈরি করে দেবে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় শায়িত, একদিন আগে বিকালবেলা আয়েশাকে ডেকে বলছেন, আমাদের ঘরে কি কোনো সম্পদ আছে? না, তেমন তো কিছু দেখা যায় না। বলে খুঁজে দেখো, খোঁজাখুঁজি করে দেখা গেল পাঁচ টাকা, কোনো কোনো জায়গায় লেখা আছে দশ টাকা, তাড়াতাড়ি বিলি করে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এসেছেন আল্লাহর কাছ থেকে খালি হাতে, তিনি সেই আল্লাহর সাথে মিলিত হতে চায় খালি হাতে। নবীর ঘরে সম্পদ থাকবে আর সে আল্লাহর সাথে মিলিত হবে, তা হয় না, তুমি দান করে দাও। কি নবী ছিলেন আর তারই উম্মত আমরা। আর আমাদের ঘরে সম্পদ প্রাচুর্য আছে আর আমরা আল্লাহর কাছে মিলিত হচ্ছি। আপনাদের কাছে অত্যন্ত করজোড়ে নিবেদন, আর যেন বলতে না হয়, বাড়িতে যেই যার যেরকম সম্পদ আছে সেই সম্পদ থেকে কেন্দ্রীয় মসজিদ তৈরি করার জন্য টাকা পাঠিয়ে দিবেন বিকাশে। একদিন এই সুরম্য বিল্ডিং এখানে তৈরি হবে, আপনি থাকবেন না, আমরা থাকবো না, আপনার পিতামাতা থাকবে না, কিন্তু লাখ লাখ জনতা
যুব সংঘ, সোনামণি আন্দোলন এবং ছাত্ররা এই মসজিদে সেজদা দেওয়ার সাথে সাথেই হাজারো নেকি আপনার কাছে চলে যাবে। আল্লাহ যেন সেই ব্যবস্থা আপনাদের আমাদের দ্বারা করিয়ে দেন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নেকিগুলো মৃত্যুর পরে তোমার কাছে মিলিত হবে তার আরেকটা হলো আও মাসাফান ওয়ারাসা। দেখেন না যে কিতাব, একটি সালাতুর রাসুল কিনে তা আপনার টেবিলে রেখে দেন, আমি যেমন তফসির কিনে আপনার টেবিলে রেখে দেন, আপনার পড়ার সময় হচ্ছে না রেখে দেন, আপনার বাড়িতে মেহমান আসবে সে পড়বে, আপনার বাড়ির সন্তানাদি পড়বে, আপনার কৃষক শ্রমিকরা পড়বে, আপনার বাড়িতে যে আসে সে পড়লো, পড়ার সাথে সাথেই নেকি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সে ব্যবস্থা করে দেন। সাহেবরান আমিন। হে আল্লাহ, আমাদের দান করার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো। সাহেবরান আমিন। হে আল্লাহ, এই মসজিদ তৈরির ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। সাহেবরান আমিন। বারাক আল্লাহ লানা করো ফিল কুরআনিল আজিম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতিল যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল মালিকুর রাউফুর রাহিম।